নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ 10ই জানুয়ারি দেখা যাবে ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকার কিছু এলাকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতে চাঁদের গ্রহণ লাগবে 10টা 37 মিনিটে, ছাড়বে রাত 2টা 42 মিনিটে, অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় স্থায়ী হবে এই গ্রহণ। একে বলা হচ্ছে পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ। চাঁদ ও পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন সূর্যের সঙ্গে এমন রেখায় অবস্থান করে যাতে সূর্যের কিছুটা আলো চাঁদের উপর পড়তে বাধা পায়, তখন পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ ঘটে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন 2020তে দেখা যাবে মোট 6টি গ্রহণ, কিন্তু ভারত থেকে দেখতে পাওয়া যাবে মাত্র 3টি। এই 6টি গ্রহণের মধ্যে 4টি চন্দ্রগ্রহণ, অন্য 2টি সূর্যগ্রহণ। 10ই জানুয়ারির পর 5 ও 6 জুন রাতে ফের পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ হবে, এই 2টি ভারত থেকে দেখা যাবে। কিন্তু 5ই জুলাই এবং 30শে নভেম্বর আরও 2টি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণের একটিও দেখা যাবে না ভারতে, কারণ সূর্যাস্তের আগেই সেই গ্রহণ শেষ হয়ে যাবে। 21শে জুন একটি সূর্যগ্রহণ হবে, সেটি দেখা যাবে ভারত থেকে। বছরের শেষ গ্রহণ 14ই ডিসেম্বর হবে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ, কিন্তু এদেশে তখন রাত থাকবে, ফলে তা দেখতে পাবেন না ভারতবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।